আজকের ভিডিওতে আমরা হাজারো পাওয়ার ব্যাংকের মধ্যে শাওমির একটি পাওয়ার ব্যাংকের রিভিউ করাব। বেস্ট পাওয়ার ব্যাংক মি 10,000 mAh পাওয়ার ব্যাংক রিভিউ ইন বাংলা। এই হলো আমাদের শাওমির মি 10,000 mAh পাওয়ার ব্যাংক। এখানে আপনার 10,000 পাওয়ার ব্যাংক এটা লেখা আছে, আরও কিছু চাইনিজ ভাষায় এদের লেখা আছে। আবার আপনাদের এটাতে একসাথে দুইটা ডিভাইসকে চার্জ করানো যাবে, এটা দিয়ে আপনার অতি সহজে চার্জ হয়ে যাবে। ফাস্ট চার্জার এটা সাপোর্ট করে, আপনারা যে কোনো টাইমে যে কোনো সময় যে কোনো জায়গা থেকে এটাকেও চার্জ দিতে পারবেন, এটা থেকে আবার দুইটা ডিভাইসকে সাপোর্ট পাবেন। এটা মি কোম্পানির নতুন গ্যাজেট। আপনার একদম ভালো কোয়ালিটির একটা চার্জার কেবল দেওয়া আছে, এটা দিয়ে আপনার ডিভাইসকে অতি সহজে চার্জ দেওয়া যায়। আমি এর আগে অনেক পাওয়ার ব্যাংক ব্যবহার করছি, কিন্তু এত সুন্দর এত উন্নত মানের পাওয়ার ব্যাংক আর আমি দেখি নাই। তো এটা মি কোম্পানির, আপনার লোগোর সাথে সব ক্যাটালগ দেওয়া আছে। এখানে চাইনিজ ভাষা বুঝলে এটা উপরে নিতে পারেন। ইন্ডিয়ান থেকে যেগুলো আসে সেগুলোতে, যেগুলো ডাইরেক্ট চায়না থেকে আসে সেগুলোতে চাইনিজ ভাষায় লেখা থাকে। এখানে ডিভাইসটির পরিস্থিতিও এখানে তুলে ধরা হয়েছে। এমআই কোম্পানির রেডমি, এমআই কোম্পানির 10,000 পাওয়ার ব্যাংক, এখানে 6,500 mAh সাপোর্ট পাবেন আপনি 10,000-এর ডিভাইসে। তারপর আপনার এখানে এমআই কোম্পানির লোগো ব্যবহার করা হয়েছে। এখানে আপনি এটাকে ভেরিফিকেশনের জন্য এদের ওয়েবসাইটে গিয়ে এই বারকোডটা মারলে এটা কি আসল নাকি নকল সেটা বোঝা যাবে। বর্তমানে বাজারের মধ্যে অনেক ধরনের মি কোম্পানির এমআই কোম্পানির পাওয়ার ব্যাংক আসছে, তার মধ্যে কোনটা আসল কোনটা নকল সেটা বোঝার জন্য এটা এদের দেয়া। তো এই পাওয়ার ব্যাংক ইট ইজ ভেরি ইউজফুল গ্যাজেট, এটা দিয়ে আপনি খুব সহজেই এখানে 10,000 mAh পাওয়ার ব্যাংক 2i এটা আপনি লো ভোল্টেজে ব্যবহার করতে পারবেন এবং হাই ভোল্টেজও ব্যবহার করতে পারবেন। এখানে এরকম ক্যাপাসিটি এখানে দেয়া আছে, তো এখানে কোনো সমস্যা হবে না। এখানে দেওয়া আছে যে আপনার মি কোম্পানির যেটা মোবাইল এটা ডিভাইস এটাকে আপনি 2.2 বার চার্জ দিতে পারবেন, আর আইফোনকে 3.5 বার চার্জ দিতে পারবেন, আর আইপ্যাডকে 1.3 বার চার্জ করাতে পারবেন এটা দিয়ে। হালকা পাতলার মধ্যে এটা একটা নাইস পাওয়ার ব্যাংক, এটা আপনি খুব সহজে আপনি এখানে সেখানে আপনি নিয়ে যেতে পারবেন। উন্নত দেশে কম লাগলেও আমাদের মতো গরিব দেশে এটা খুব ইউজফুল, বিশেষত যেখানে কারেন্টের অনেক সমস্যা হয়, অনেক লোডশেডিং হয়, সেখানে এটা খুব দরকারি একটা গ্যাজেট। সঠিক পাওয়ার ব্যাংক চুইজ করতে হলে আপনাকে আরও কিছু বিষয়ে খেয়াল করতে হবে। তা হচ্ছে আপনি যেটা কিনছেন সেটা ওভার চার্জিং আছে কি না, ওভার ভোল্টেজ আছে কি না, ওভার টেম্পারেচার আছে কি না, এইসব বিষয়ে যদি আপনি খেয়াল করেন এইখান থেকে যে চার্জ বের হবে আপনার মোবাইলের জন্য সেটা অনেক ভালো হবে। আবার পাওয়ার ব্যাংক যদি সস্তা কিনেন দেয় তাহলে আপনার আমও যাবে সালও যাবে। আবার আপনার যদি পাওয়ার ব্যাংক হাই টেম্পারেচার যদি না থাকে দেখবেন সেটা গরম হয়ে ঠুস করে ফুটে যাবে। আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে একটা লাইক দিবেন, কমেন্টে কিছু জানার থাকলে জানাবেন, আর নতুন যারা আমার ভিডিওটা দেখছেন তারা সাবস্ক্রাইব করবেন, আর যারা অলরেডি আমাকে সাবস্ক্রাইব করে রেখেছেন
তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো বেল আইকনটি ক্লিক করে রাখবেন যাতে আপডেট কিছু দিলে দরকারি সেটা আপনাদের কাছে পৌঁছে যেতে পারে। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। নামাজটা ঠিক টাইম মতো পড়বেন, মা বাবার খেদমত করবেন, আর ফাঁক ফেলে আমার জন্য একটু দোয়া করবেন। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, থ্যাংকস।